জন্মাষ্টমী তো চলে এলো, তো কী কী নাড়ু বানাবেন ভাবছেন? তো মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন না গোপালের প্রিয় চালের নাড়ু। এখানে দেখুন আমি কিছু সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, নর্মাল যেটা আমরা ভাতে খাই, আর এখানে গুড় নিয়ে নিয়েছি। আমি চালের কোয়ান্টিটি হিসাবে গুড়টা ব্যবহার করব। এখানে দেখুন চালটা ধুয়ে আমি জল ধরিয়ে রেখেছি, আর এতে একটু দু চিমটি আমি এখানে লবণ দিলাম। খুব বেশি লবণ দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি ওই চাল লবণটা চালের মধ্যে একটু মাখিয়ে নিলাম। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে আমি চালগুলো একেবারে জল ঝরিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। এটা সেদ্ধ চাল দিয়ে আমি করেছি, আর সেদ্ধ চাল দিয়েই করে দেখবেন ভালো হবে। আর আতপ চালেও আপনারা করতে পারেন, জলটা ঝরিয়ে এইভাবে করতে পারেন। এরপর দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে চালটাকে এইভাবে পুরো একেবারে চাল ভাজা বানিয়ে নেব। টাইমটা একটু বেশি লাগবে, গ্যাসের ফ্লেমটা স্লো করে এইভাবে বারবার নেড়ে চেড়ে দিয়ে দিয়ে আমাদেরকে এইটা করতে হবে। এইটাকে করতে একটু ধৈর্য দিয়ে করতে হবে। দেখুন চালটা অনেকটাই শুকিয়ে গেছে, ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এরপর দেখুন চালটা কালার চেঞ্জ হতে শুরু করেছে, চাল থেকে এটা চাল ভাজা বা মুড়ির মতো হতে শুরু করেছে, ফুটফাট করে ফাটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতেই রাখতে হবে, নাহলে চালটা পুড়ে যাবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে চাল ভাজা বানানো যাবে না। দেখুন চালটা বেশ ফুটতেও শুরু হয়েছে, আর এখানে হালকাও হয়ে গেছে, অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে, চালটা অনেকটাই হালকা হয়ে গেছে, আর চাল ভাজার মতোই হয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, কেন এখনও কিছু কিছু চাল আছে। এই প্রসেসটাই অনেকটা টাইমও লাগবে। দেখুন চাল ভাজাগুলো ভাজা হয়ে গেছে, কতটাই হালকা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে চাল ভাজা বানিয়েও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একটু শক্ত শক্ত হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাড়ির বানানো জিনিসের তো স্বাদই আলাদা হয় না। দেখুন চাল ভাজাগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, কতটাই হালকা হয়ে গেছে। আর এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করলে আপনার চালের নাড়ুটা খুবই সুস্বাদু হবে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে আমি এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আমি আপনাদেরকে করে দেখার জন্য মিক্সিতে দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে আমি এখানে দু চামচের মতো আখের গুড় ইউজ করছি। আর আমি চালের গুঁড়োর কোয়ান্টিটি হিসেবে, চাল ভাজার গুঁড়োর কোয়ান্টিটি হিসেবে এখানে দু চামচের মতো গুড় নিয়েছি। দেখুন একেবারে ভরে ভরে নিয়েছি। এরপর আমাকে আমার কাজ হলো স্লো ফ্লেমে এই গুড়টাকে একেবারে গলিয়ে পাক করে নেওয়া। দেখুন খুবই বানানো সহজ, আপনারা চটজলদি বানিয়ে নিয়ে ফেলতে পারবেন। আর চাল ভাজাটা যদি একটু ধৈর্য ধরে বানিয়ে নিতে পারেন তাহলে তো আর নাড়ু বানাতে কোনো অসুবিধেই হবে না। এবার গুড়টাকে একেবারে পাক করে নেব, যেমন আমরা তিলের নাড়ু বানাই সেইভাবে। দেখুন গুড়টাকে একেবারে পাক করে নিচ্ছি, একেবারে তার আসে যেমন সেই রকমভাবে পাক করে নেবো। দেখুন আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এইভাবে বুঝতেই পাচ্ছেন যে গুড়টা আমাদের পাক হয়ে গেছে। খুবই সহজ, চাল ভাজাটা হয়ে যাওয়ার পর বেশিক্ষণ সময় লাগে না নাড়ুটা বানাতে। দেখুন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কীভাবে বুঝবেন। দেখুন গুড়টা এরকম হাতে নিতে কীরকম, দেখুন এরকম এ হয়ে যাচ্ছে, ডালা ডালা হয়ে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে চালের ভাজার গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেবো। এতে কোনো রকম কিছু মেশানোর আর দরকার নেই, মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা জন্মাষ্টমী গোপালের প্রিয় চালের নাড়ু বানিয়ে নিতে পারবেন। ভালো করে গুড়টা যাতে এর সঙ্গে মিশে যায় সেইভাবে একে এখন গ্যাস থেকে নামাবো না, খুব ভালো করে দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব যাতে নাড়ু পাকাতে কোনো অসুবিধে না হয়। দেখুন গুড় আর চালটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটাকে একটু জাস্ট ঠান্ডা হতে দেবো, জাস্ট একটুখানি, কারণ খুব গরম, এই পর্যায়ে হাতে নেওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। দেখুন খুবই সহজ, গরম করাতেই এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দুটো উপকরণ খুব ভালো করে মিশে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়ে, এরপর একটা থালায় একটুখানি জাস্ট ঘি দেবো। ঘি দিয়ে ঘিটা এর সঙ্গে থালার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো যাতে ওই মিশ্রণটা ঢাললে থালাতে ছিটিয়ে না যায়। দেখুন এরপর যখন দেখবো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একেবারে ঠান্ডা করবেন না নাড়ু, যেমন তিলের নাড়ু আমরা গরম হাতে লাগতে লাগতে সেই অবস্থাতেই বানাই, গরম গরম থেকেই বানাতে হবে, ঠান্ডা করলে কিন্তু এটা আর পাকানো যাবে না। দেখুন এইভাবে ঘি একটু লাগিয়ে হাতে নাড়ুগুলো আমি পাকিয়ে নেব। আর যদি আপনাদের খুব গরম লেগে থাকে, আমি সামনে একটু জলও রেখেছি, তাহলে জলে হাতটা ডুবিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা গোপালের প্রিয় ভোগ চালের নাড়ু? আপনাদের ঝোলে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কেমন বানান সেটাও আপনারা শেয়ার করবেন। দেখুন এইভাবে আমি নাড়ুগুলো পাকিয়ে নিলাম। দেখুন আমার হাফ বাটি চাল থেকে কতগুলো নাড়ু হচ্ছে, দেখুন সবগুলোকে এইভাবে বানিয়ে নেব, এতগুলো নাড়ু তৈরি হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।